নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চীন এই নামটি শুনলেই সারা বিশ্বের মানুষের মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। করোনা অতিমারির পর থেকে চীন একটি বিশ্বব্যাপী সমস্যা সৃষ্টিকারী দেশ হিসেবেই উঠে এসেছে। চীন শুধুমাত্র নিজেদের স্বার্থচরিতার্থ করবার জন্য বিশ্বব্যাপী আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে। চীনের কালো দিকটি ইতিমধ্যেই দেখে ফেলেছে বিশ্বের বহু দেশ। সবাই ছিছি করছে চীনকে। অনেক দেশ চীনের সাথে হাত মিলিয়ে দেউলিয়া হয়ে গেছে বা হওয়ার পথে অগ্রসর হয়েছে। সাম্প্রতিককালে চীন বারবার সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে ভারতের সাথে। করোনাকালীন সময়ে তারা আগ্রাসনের চেষ্টা চালিয়েছে, কিন্তু ভারতও এখন এক অতীব শক্তিশালী দেশ, তাই চীনকে যোগ্য জবাব দিয়েছে ভারত। বন্ধুরা, আজ ভারত চীনকে নিয়ে উঠে এলো একটি বিরাট খবর। নতুন ভয়ে কাঁপছে চীন, বিরাট পদক্ষেপ নিল ভারত। পুরো খবরটি কি জানাবো আপনাদের বিস্তারিতভাবে, তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের হবে জয় এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, পূর্ব লাদাখে টানাপোড়েন এখনও শেষ হয়নি। এরই মধ্যে উত্তরাখণ্ডে চীন সীমান্তের কাছে যৌথ মহড়ায় উদ্যোগী হল ভারত ও আমেরিকার সেনাবাহিনী, আর তা নিয়েই ক্রুদ্ধ সি জিনপিং সরকার। আগামী অক্টোবরে উত্তরাখণ্ডের আউলি এলাকায় দুদেশের সেনার যুদ্ধ অভ্যাস 2022 মহড়া হবে, আর তা নিয়েই এবার সুর চড়িয়েছে বেজিং। উত্তরাখণ্ডের পাহাড়ে ভারত আমেরিকা যৌথ সেনা মহড়ার উদ্যোগ নিয়ে চলতি মাসের গোড়ায় আপত্তি জানিয়েছিল চীন, কিন্তু বেজিংয়ের সেই চাপ উড়িয়ে এবার সিদ্ধান্তে অটল থাকে কেন্দ্র। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আউলির ওই এলাকার অবস্থান প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রায় 100 কিলোমিটার এলাকা দূরে, ফলে দ্বিপাক্ষিক সীমান্ত সমঝোতা সংক্রান্ত প্রোটোকল ভাঙার অভিযোগ ভিত্তিহীন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে ফের সুর চড়িয়েছে বেজিং। সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দক্ষিণ চীন সাগরের অদূরে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ার পরে চীনের স্থলসীমার গা ঘেঁষেও যেভাবে ভারত ও আমেরিকার বাহিনী হাত মিলিয়ে কাজ করতে শুরু করেছে, তা নিয়ে চাপ বেড়েছে বেজিংয়ের উপর। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর যাওয়ার আগে সকলেই অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ভারতের হবে জয় এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।